হ্যালো ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের টিএলএম ওয়ার্ক। আর এই যে এটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দূরবীনের মতো কাজ করে। একজন ব্যক্তি দুই চোখ দ্বারা একই সময়ে কেবলমাত্র একটি জিনিসই দেখতে পারে, সেটা হচ্ছে এটার কাজ। এবং যেটা পেছনের যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যুগ্ম দোলক। তো এখানে দুটো বল ঝুলানো আছে, আমরা যদি একটি বল লাড়িয়ে দিই, যখন একটি বল থামবে তখন পরের বলটি অটোমেটিকলি এটা তুলতে শুরু করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এটার কাজ। এবং তার পরেরটি রয়েছে এটা শব্দের তীক্ষ্ণতা। তো এটার মাধ্যমে সে রামধনু 60টি বর্ণ, 60টি কালার, তো এই প্রতিটি কালার থেকে বিভিন্ন ধরনের সাউন্ড বের হবে। তো এটা হচ্ছে এটার কাজ। এবং তার পরেরটি হচ্ছে গতিজারড। এটার মধ্যে দেখতে পাচ্ছ 2 কেজি, 4 কেজি, 6 কেজি। তো এই চাকির যদি আমরা একই সাথে ঘুরাই, তো যেটার এখানে মধ্যে সবচেয়ে ভারী এই চাকতিটি আছে, যেমন 6 কেজি, সেটা পরে থামবে, এবং 4 কেজি, 2 কেজি, যে চাকতিটি হালকা সেটি আগে থেমে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এটার কাজ। ওকে, আর যেটা এগুলো দেখাচ্ছে, এগুলো তো জিওমেট্রিক শেপ, এগুলো তো জানোই, এগুলো আর বলতে লাগবে না। আর এদিকে আছে একটা সোলার সিস্টেম, সৌরজগৎ। তো এদিকে আছে আমাদের সোলার সিস্টেম, এখান মধ্যে আমাদের যে 8টি গ্রহ আছে তার ছবি তুলে ধরা হয়েছে। তো এইগুলা নিয়ে, সবকিছু নিয়ে এটা হয়েছে একটি টিএলএম পার্ক। তো টিএলএম পার্ক এখানে আছে, আরেকটি আছে আমাদের ত্রিপুরার ম্যাপ। এটা হচ্ছে আমাদের ত্রিপুরা ম্যাপ, সেটা হচ্ছে পুরোটা সিমেন্টের বানানো। তো সেটি কালার করে এবার পয়েন্ট আউট হচ্ছে। তো তারপরের আইটেমগুলো রয়েছে এইদিকে, সবগুলোই আমাদের টিএলএম পার্কের মধ্যে আসে। অনেক ধরনের আইটেম আছে সেখানে মধ্যে, দেখতে থাকুক।